প্রিয় দর্শক, ক্যারাম মাফিয়াদের ক্যারাম খেলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাহাতের সেই স্টার প্লেয়ার হিট করেছে, দেখা যাক 14 নিতে পারে কিনা। হিটটা 14 মতোই হয়েছে, একটু ধরে ধরে খেলতে পারলে নিশ্চিত 14। অসাধারণভাবে খেলে চলেছে, দান তো খেলে থাকেন। ওয়া 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 ওয়া, খুবই সুন্দর শট, ব্যাস করার প্রচেষ্টা এবং ব্যাস খেলে দিল। দেখা যাক বোর্ড ক্লিয়ার করতে পারে কিনা। আরেকটি দৃষ্টিনন্দন শট, বাহাদের প্লেয়ার যাতে সুন্দর খেলে, সহজ একটি ম্যাচ। দেখোক পার্ট অফ গেম, দেখা যাক। কালো ক্লিয়ার করতে পারে কিনা, সাদা বসানোর প্রচেষ্টা, বসাতে পারলে হয়তো বা বসিয়ে দিলেন সাদা, এবং পয়েন্টের দ্বার প্রান্তে এগিয়ে যাচ্ছে কালো। দেখা যাক, দুর্দান্তভাবে কিন্তু সহজ গুটি মিস হয়ে গেল রং গুটি ধরার কারণে। যাই হোক, মিস পেলেন, গুটিতে বসানোর কারণে মিসটা পেলেন। যাই হোক, কালো পেয়ে গেল, আরও একটি দুর্দান্ত হিট নিয়ে চলে আসলাম ক্যারাম মাফিয়াদের বোর্ডে। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আপনার লাইক ডিসলাইক কমেন্টস করতে থাকুন। ভালো লাগলে অবশ্যই ডিসলাইক করবেন, যেন আমরা শিক্ষা নিতে পারি। মিস, দেখা যাক, দুর্দান্ত দুর্দান্ত শট খেলে চলেছে। দেখা যাক কালো বোর্ড পায় কিনা, কালোর জন্য খুবই সহজ হাত করছে, অসহজ গুটি, জাস্ট ফেলা লাগবে। কালোকে ধরিয়ে দেওয়ার প্রচেষ্টা, এবং ধরিয়ে দিলেন কালো, কাঠে বসিয়ে দিলেন, দুর্দান্ত শট। ধরা খেলেন, সাদা কিভাবে বের করবে এটা একটা দেখার বিষয়। প্রচেষ্টা হয়ে গেছে, খুবই কঠিন একটি শট, বাহাত দিয়ে দুর্দান্ত খেলে চলেছে। অসাধারণ একটি ব্যাস শট দেখলেন, এবার থার্ড পকেট শট, দুর্দান্ত, কাট থেকে আরেক কাটে চলে গেল। খুব সম্ভাবনা সাদার জন্য, বিটি বসাতে পারলে ভালো হতো, কিন্তু না। আর একটি দৃষ্টিনন্দন হিট নিয়ে চলে আসলাম ক্যারাম মাফিয়াদের বোর্ডে। অসাধারণ মার, দেখা যাক 14 নিতে পারে কিনা। কিন্তু না, কালোর জন্য খুবই
দারুণ একটি বোর্ড। দেখা যাক কালো ক্লিয়ার করতে পারে কিনা। দৃষ্টিনন্দন শট, শিয়র চুটকি এবং শিয়ার, খুবই দারুণ ভাবে হচ্ছে। দেখার বিষয়, ভাববার বিষয়, দেখা যাক। সাদা ক্লিয়ার করতে পারে কিনা, খুবই কঠিন।